আমাদের অন্যতম চাওয়া হলো আমাদের সন্তান ছোট ভাই বোন যেন প্রোডাক্টিভ হয়। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব আমাদের পরিবারের ছোট্ট শিশুটি কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে, কিছুই মনে রাখতে পারছে না, কেমন হতাশ এবং এইমলেস হয়ে যাচ্ছে। কিন্তু কেন এমনটা হয় সেই উত্তরটা দেওয়ার আগে আপনাদেরকে কিছু তথ্য দেই। বিশেষজ্ঞদের মতে অনলাইন গেমিংয়ের ফলে শিশুদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। দেশের চক্ষু হাসপাতালগুলোতেও দিন দিন শিশু রোগীর সংখ্যা বাড়ছে, এর সাথে সাথে বাড়ছে বিষণ্ণতা এবং তীব্র মানসিক চাপ। অনলাইনে বিভিন্ন কন্টেন্ট দেখার ফলে শিশুরা তাদের স্বকীয়তা হারায়, তারা তাদের কন্টেন্টের হিরোর মতো হতে চায়, ফলে বাস্তব জীবনের সাথে তারা কিছুতেই নিজেদেরকে মানিয়ে নিতে পারে না এবং তাদের সৃজনশীলতাও হারায়। তাহলে এখন উপায় কী? উপায় জানবার আগে আপনাদের সামনে একটি পরিসংখ্যান তুলে ধরতে চাই। বিটিআরসির 2016 সালের তথ্য মতে বাংলাদেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে 35% শিশু কিশোর, আর 2023 সালে এসে এই সংখ্যাটা যে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য মতে বাংলাদেশের 4 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের মধ্যে প্রায় 60 লাখ ডিজিটাল আসক্তিজনিত রোগে ভুগছে, এবং ইউনিসেফের তথ্য অনুসারে বিশ্বের প্রতি 3 জন ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে 1 জন শিশু, এবং প্রতি আধা সেকেন্ডে নতুন করে 1 জন শিশু ইন্টারনেটে যুক্ত হচ্ছে। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে শিশুদের ইন্টারনেট আসক্তি কতটা ভয়াবহভাবে বাড়ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রয়োজন যত বেশি সম্ভব শিশুদেরকে বাস্তবতার সাথে এঙ্গেজ করা, আর সৃজনশীল কাজগুলোর মধ্যে যদি আমরা শিশুদেরকে আনন্দ দিতে পারি তাহলে শিশুরা এই আসক্তি থেকে বের হয়ে আসতে পারবে। এক্ষেত্রে আমরা শিশুদের হাতে তুলে দিতে পারি বিভিন্ন সৃজনশীল খেলনা, বাছাই করে নয়, বরং বাছাই করা খেলনা এখন পাওয়া যাচ্ছে রকমারি.কমে। আপনার সন্তানের বয়স অনুযায়ী খুব সহজেই আপনি পছন্দের খেলনাগুলো সংগ্রহ করতে পারবেন রকমারি.কম থেকে।